আমাকে তো সুপ্রিম কোর্টের উপরে বিশ্বাস রাখতে হবে। সিবিআই তদন্ত চেয়ে মিতার বাবা মা, অভয়ের বাবা মা গেছেন হাইকোর্টে যে আমি সিবিআই তদন্ত চাই। কোনো তো চার্জশিট, অ্যাট ফাইনাল চার্জশিট তো নয় এটা, চার্জশিট তো আরও দেওয়ার জায়গা। তোমাকে তো বিশ্বাস রাখতে হবে কারোর উপর, তুমি সুপ্রিম কোর্টকে তার মানে মানছো না। তারাও তো বলছে যে অভয়ের নামে কত, 4 কোটি, 4.5 কোটি, 4 কোটি 75 লক্ষ বা আরও বেশি অভয়ের নামে ফান্ড তোলা হয়েছে। তারাও তো বলছে যে সেই ফান্ডের নিরপেক্ষ তদন্ত হোক বা ফান্ডটা অভয়ের বাবা মার কাছে দিয়ে দেওয়া হোক। মানুষ কিন্তু চায় অভয়ের বিচার। 14 তারিখ মানুষ বিচার চেয়েছিল, রাস্তায় নেমেছিল, কিন্তু তারপরে যদি কেউ ভাবে ওই মানুষের আবেগটাকে নিয়ে রাজনীতি করে আমি আমার রাজনৈতিক জমি প্রতিষ্ঠা করব, সেটা কিন্তু ঠিক নয়। সেটা কিন্তু মানুষ প্রত্যাখ্যান করবে। এই বা যারা দোষ করে থাকুক তাদের বিরুদ্ধে সর্বোচ্চভাবে ঝাঁপিয়ে পড়া হয়, সর্বোচ্চভাবে ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনিকভাবে। ইতিমধ্যে আগামী 9ই নভেম্বরে, আর যে কোনো ঘটনা আমরা জানি যে 9ই আগস্ট ঘটেছিল, এবং সে প্রেক্ষিতে আগামী 9ই নভেম্বর 3 মাসের পূর্ণি হতে চলছে সেই ঘটনা। কিন্তু এখনও পর্যন্ত যারা আন্দোলন করে জুনিয়র ডক্টর হচ্ছে তাদের দাবি যে এখনও পর্যন্ত বিচার, যে বিচারের দাবিতে তারা লড়াই করছে সেই বিচার তারা পায়নি, এবং সেই প্রেক্ষিতে 9ই নভেম্বর একাধিক কর্মসূচি তারা রেখেছে, কিন্তু জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে রাখা হয়েছে এই সকল কর্মসূচি। এই বিষয় নিয়ে কী বলবেন? কারণ ইতিমধ্যে সিবিআই তরফ থেকে যে চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জশিটে কিন্তু অভিযুক্ত ইতিমধ্যে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তাদের প্রেক্ষিতে এখনও পর্যন্ত বিচার হয়নি। না না, আমার বক্তব্য হলো তদন্ত করছে সিবিআই, মনিটর করছে সুপ্রিম কোর্ট, তাহলে আমাকে তো সুপ্রিম কোর্টের উপরে বিশ্বাস রাখতে হবে। সিবিআই তদন্ত চেয়ে মিতার বাবা মা, অভয়ের বাবা মা গেছেন হাইকোর্টে যে আমি সিবিআই তদন্ত চাই। তো সিবিআই তদন্ত তুমি চাইছো, সুপ্রিম কোর্ট মনিটর করছে, এখানে তো আলাদাভাবে তুমি কার প্রতি বিশ্বাসটা রাখছো? আজকে তো একজনের প্রতি বিশ্বাস রাখতে হবে। সেই বিশ্বাসটা এতদিন কেন বলা হলো না? পুজো অবধি যখন আন্দোলন চলছে মঞ্চ করে, তখন অবধি কিন্তু আমরা প্রথম দিন থেকে বলেছি, আমাদের নেত্রী বলেছে জুনিয়র ডক্টরের আন্দোলনের প্রতি সহমর্মিতা আছে, কিন্তু আমরা সহমর্মিতা দেখাচ্ছি, কিন্তু তোমাকে তখন তুমি বললে না যে সিবিআইয়ের চার্জশিট, সিবিআই কেন দ্রুত তদন্ত করছে না। সিবিআই এখন যেহেতু বলছে যে কলকাতা পুলিশ যাকে ধরে দিয়েছে 18 ঘন্টার মধ্যে, সেই সঞ্জয় রায় আপাতত চার্জশিটে তাকেই পাওয়া যাচ্ছে, তো এখনও তো চার্জশিট, অ্যাট ফাইনাল চার্জশিট তো নয় এটা, চার্জশিট তো আরও দেওয়ার জায়গা। তোমাকে তো বিশ্বাস রাখতে হবে কারোর উপর, তুমি সুপ্রিম কোর্টকে তার মানে মানছো না। মনিটর করছে সুপ্রিম কোর্ট, তার মানে সুপ্রিম কোর্ট তার মানছোটা কাকে? তুমি কাকে দিয়ে তদন্ত করতে চাও? তুমি কার উপরে বিশ্বাস রাখছো? অভয়ের নামে? আর তুমি WBJDF নিয়ে বলছেন, WBJDF বলো তো একটা অর্গানাইজেশন হয়েছে, আমরা শুনেছি জুনিয়র ডক্টরদের, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন, তারাও তো শুনলাম যে কী সব কর্মসূচি করেছে এবং এই ফান্ড নিয়ে অনেকগুলো প্রশ্ন তুলেছে। আমাদের বক্তব্য নয়, ডক্টর ভার্সেস ডক্টর দুজনেই বিচার চাইছে, কিন্তু দুজন দুজনের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তারা বলছে যে আমরা আন্দোলন শুরু করেছিলাম, আমাদের সরিয়ে দেওয়া হয়েছে যেহেতু আমরা রোগী পরিষেবাটাকে সচল রাখতে চেয়েছি। তারাও তো প্রশ্ন করছে যে আমরা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে এই আন্দোলন করে দেওয়া হয়েছে, আমাদের সরিয়ে দিয়েছে। একাধিক চ্যানেলে তারা বলছে, দাবি করছে, তাদের দেখছি যে তারা ভিডিও ফুটেজ প্রকাশ করছে যে প্রথম আন্দোলনের দিকে তারাই ছিল, তাদের সরিয়ে দেওয়া হয়েছে, বলেছে যে আমরা শুধুমাত্র বলেছি যে রাজনৈতিকভাবে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। তাহলে সেটা তো তাদের আন্দোলন। তারাও তো বলছে যে অভয়ের নামে কত, 4 কোটি, 4.5 কোটি, 4 কোটি 75 লক্ষ বা আরও বেশি অভয়ের নামে ফান্ড তোলা হয়েছে। তারাও তো বলছে যে সেই ফান্ডের নিরপেক্ষ তদন্ত হোক বা ফান্ডটা অভয়ের বাবা মার কাছে দিয়ে দেওয়া হোক। তারাও তো দাবি করেছে যে বাবা মা ঠিক করবে যে তাদের ভবিষ্যতের, যেহেতু অভয়া তাদের একমাত্র মেয়ে ছিল এবং সেখানে তাদের ভবিষ্যৎটাও সিকিউর হবে, তারা অভয়ের নামে যদি কোনো রকম সামাজিক কাজকর্ম করতে চায় করতে পারবে। এটা তো জুনিয়র, আরেকটা জুনিয়র ডক্টরদের অ্যাসোসিয়েশনের তাদের দাবি, তারাও জুনিয়র ডক্টর, তো তারাও দাবি করছে। এবার আস্থা এই যে কার ওপরে, সিবিআইয়ের প্রতি আমাদেরও অনেক বক্তব্য আছে, সিবিআইয়ের তদন্ত নিয়ে আমাদেরও বক্তব্য আছে, কিন্তু আমার কথা হলো সুপ্রিম কোর্ট মনিটর করছে। রোজ গিয়ে জুনিয়র ডক্টর ফান্ডের ডক্টররাও গিয়েও, মানে লয়ার গিয়েও সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তাদের বক্তব্য পেশ করছে, রাজ্য সরকারের লয়ারও বক্তব্য পেশ করছে, সিবিআইয়ের লয়ারও বক্তব্য পেশ করছে। সুপ্রিম কোর্টে তো সবাই তাদের বক্তব্য পেশ করার সুযোগ পাচ্ছে, এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পুরোটাই মনিটর করছে, দেখছে যে কী হচ্ছে না হচ্ছে। তাহলে আমরা যদি সুপ্রিম কোর্টের প্রতি অনাস্থা, তার মানে এই বক্তব্যটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের ওপরে অনাস্থা পেশ করা, তাহলে তুমি কাকে চাইছো? তুমি বলে দাও এরকম একটা পৃথিবীর এমন একটা এজেন্সি যেটা ওদের কথা অনুযায়ী চলবে, তাহলে ওরা ঠিক করে দেবে কে দোষী, কে ধর্ষণ করেছে, এক না একাধিক, ওদের ইচ্ছে মতো করা হবে এগুলো না। মানে এবার না, মানুষ, আমরা সত্যি কথা বলছি, মানুষ বিরক্ত হচ্ছে। আমার মনে হয় সাধারণ মানুষ, আমরা তৃণমূল কংগ্রেস একাধিকবার বলেছি জুনিয়র ডক্টর আন্দোলনের প্রতি সহমর্মিতা, কিন্তু অন্য কারণ এই আন্দোলনের নামেই, এই যখন অভয়া নিয়ে আন্দোলন চলছে তখন দিল্লিতে আমরা গিয়ে দেখেছি যে আন্দোলন করতে গেছে এসমা জারি হয়েছে, তুলে দেওয়া হয়েছে, নার্সদের প্রতি উড়িষ্যাতে এসমা জারি হয়েছে,
তো এইখানে তো হয়নি, এই সহমর্মিতা দেখানোর জন্য কেউ যদি দুর্বলতা ভাবে বারবার নিজেদের ইচ্ছেগুলো নিজেদের দাবি দাওয়াগুলো অভয়ের বিচারটা আজকে কিন্তু সামনের সারিতে নেই, একদম পিছনে চলে গেছে এদের কাছে। এদের নিজস্ব অ্যাসোসিয়েশন, নিজস্ব ফ্রন্ট, এদের লড়াই, কে কার জমি নিতে চাইবে, কে প্রতিষ্ঠা পাবে, এগুলো এগুলো কিন্তু এখন মুখ্য। তাই আমার কথা হলো যে মানুষ কিন্তু চায় অভয়ের বিচার। 14 তারিখ মানুষ বিচার চেয়েছিল, রাস্তায় নেমেছিল, কিন্তু তারপরে যদি কেউ ভাবে ওই মানুষের আবেগটাকে নিয়ে রাজনীতি করে আমি আমার রাজনৈতিক জমি প্রতিষ্ঠা করব, সেটা কিন্তু ঠিক নয়, সেটা কিন্তু মানুষ প্রত্যাখ্যান করবে। এই আর্যকর ঘটনার পরেও আমরা দেখেছি নানান ধরনের ঘটনা আমাদের সামনে এসেছে গত দু মাস ধরে। সেই প্রেক্ষিতে আবারও একই ধরনের ঘটনা সামনে আসছে। আমি যদি ফালকাটার কথা বলি বা আলিপুরদুয়ারে, সেখানে যে একই ধরনের যে যৌন নির্যাতনের যে ঘটনা আছে তাও শিশুদের ওপরে বা এখনও পর্যন্ত যতটা পরিচয় জানা যাচ্ছে সেই বিষয় নিয়ে কী বলবেন? কারণ নারী নিরাপত্তা, নারী সুরক্ষা বারবার কিন্তু প্রশ্নের মুখে পড়ছে। দেখুন, নারী নিরাপত্তা সুরক্ষা আজকে যদি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা দেখি তাহলে কলকাতা সেফেস্ট সিটি এখন অবধি, বা ক্রাইমের দিক থেকে, মহিলাদের ক্রাইমের দিক থেকেও কলকাতা পিছনের সারিতে। কিন্তু একটাও আমরা কিন্তু এটাকে জাস্টিফাই করছি না, আমরা চাই না যে একটা ঘটনাও ঘটুক, কেউ চায় না। আজ সমাজের কোনো মানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চাইবে না যে নারীদের প্রতি নির্যাতন হোক বা একটা ঘটনা ঘটুক। কিন্তু সমাজে অতীতও হয়েছে, দানতলা বানতলার মতো ঘটনা ঘটেছে, কোচবিহারের মতো ঘটনা ঘটেছে, এখনও হচ্ছে, তুমি আরজিগড়ের মতো ঘটনা ঘটেছে। কিন্তু আমার কথা হলো যে এই ঘটনাগুলো ঘটার পরে যে সরকার, মানুষের থাকে একটা দাবি থাকে যে সরকার কত তাড়াতাড়ি রেসপন্ড করছে। আরজিগড়ের ঘটনায় 18 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে অভিযুক্ত, যে এখনও অবধি, যাকে সিবিআইও 58 দিন পরে চার্জশিট দিয়ে বলেছে যে এই অভিযুক্ত এখনও অবধি, তাহলে তাকে ধরছে। বা তুমি দেখো জয়নগর কুলতলিতে 26 ঘন্টার মধ্যে সিবিআই চার্জশিট দিচ্ছে। শিলিগুড়িতে যে ধর্ষণ করেছিল তাকে কিন্তু শিলিগুড়ি কোর্টে 1.5 বছরের কম সময়ে কিন্তু তাকে সাজা ঘোষণা করে দেওয়া হয়েছে। তার মানে পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের ঘটনা যারা ঘটায় দোষীরা, তাদের কিন্তু কম সময়, যেটা আমি বলছিলাম তোমার প্রথম প্রশ্নে, যে দ্রুত ফাইনাল চার্জশিট দিয়ে চার্জ গঠন করে ট্রায়ালের মাধ্যমে দোষীদের সাজা দেওয়ার ব্যবস্থা, আমরা কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এটা কিন্তু করতে পারা হচ্ছে এবং রেগুলার করা হচ্ছে। এটা শুধুমাত্র একটা ঘটনা না, তাই ফালাকাটার ঘটনা কিন্তু, আমার কথা হলো ফালাকাটার ঘটনা, দেখো যার বিরুদ্ধে অভিযোগ, যে মানে যে ধর্ষণ করে যে বাচ্চা মেয়েটিকে, যার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে এবং যে অভিযুক্ত তাকেও কিন্তু পিটিয়ে মেরে ফেলা হলো। এবার তুমি একজনকে যদি পিটিয়ে মেরে ফেলা হও, তার পিছনে আর কী ছিল সত্যি মিথ্যে, একটা জায়গায় গিয়ে কিন্তু তদন্তটা আটকে যাচ্ছে। সামনে ওখানে উপনির্বাচন আছে, কার স্বার্থে কী রাজনৈতিক স্বার্থ আছে কিনা সবইটাই তদন্ত সাপেক্ষ। আমরা বলছি না যে এটা রাজনৈতিক স্বার্থেই ঘটনা ঘটেছে বা কিছু, কিন্তু আমরা বলছি যে ওখানে উপনির্বাচন আছে, কার কী রাজনৈতিক স্বার্থ আছে, কেন পিটিয়ে মেরে ফেলা হলো হঠাৎ অভিযুক্তকে, এইটাই কেন করা হলো, পুলিশের হাতে তো তুলে দেওয়া যেত, এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে। কারণ আমরা দেখেছি যে শিলিগুড়িতে, আমি আবার রিপিট করছি, 1.5 বছরের কম সময়ে কিন্তু অভিযুক্তকে সাজা ঘোষণা করে দেওয়া হয়েছে শিলিগুড়ি কোর্টে। কম সময়, 1.5 বছরের কম সময়, 2 বছর লাগছে না, 26 দিনে কিন্তু চার্জশিট দেওয়া হচ্ছে কুলতলিতে ঘটনায়। তাহলে এই ধরনের ঘটনায় পশ্চিমবঙ্গ যেই বা যারা দোষ করে থাকুক তাদের বিরুদ্ধে সর্বোচ্চভাবে ঝাঁপিয়ে পড়া হয়, সর্বোচ্চভাবে ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনিকভাবে। তাই এই ঘটনাগুলো দেখো, অন্যান্য জায়গায় তুমি যখন পশ্চিমবঙ্গের বাইরে যাবে, 15ই আগস্ট, গত বছর 15ই আগস্ট লালকেল্লাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যখন নারী ক্ষমতায়নের কথা বলছে, সেই দিনকে বিলকিস বানু দর্শনকারীদের মালা পরে ছেড়ে দেওয়া হচ্ছে, মিষ্টি মুখ করানো হচ্ছে। আজকে মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী স্টেটমেন্ট থাকছে না, একের পর এক মহিলারা ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, জীবন্ত উলগ্ন করে তাদের রাস্তায় প্যারেড করানো হচ্ছে, প্রতিবাদ হচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে আমরা মাধ্যমে কোনো ভিডিও আসার পরে স্টেটমেন্ট দিতে বাধ্য হচ্ছে, তাও 34 সেকেন্ডে স্টেটমেন্ট দিচ্ছে প্রধানমন্ত্রী। এই যে ঘটনাগুলো ঘটছে, আমাদের সাক্ষী মালিক থেকে আরম্ভ করে আমাদের কুস্তিবিদদের রাস্তায় ফেলে রাখা হচ্ছে, একজন প্রাক্তন সাংসদ, তখন তৎকালীন যে সাংসদ তাকে বসিয়ে, ব্রিজভূষণকে বসিয়ে আজকে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ ভবনে একসাথে থাকছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এইটা তো আমরা ভারতবর্ষের নিরিখে দেখছি। এই অভয়ার কাণ্ড যখন ঘটছে, তখন উত্তরাখণ্ডের একজন মহিলাকে ধর্ষণ করে খুন করে তার দেহ 9 দিন পরে পাওয়া যাচ্ছে। সেই অভয়াকাণ্ড ঘটানোর সময় উত্তরপ্রদেশে সম্বলে একজন ধর্ষিতাকে ধর্ষক বেলে বেরিয়ে সে তার মা এবং ভাইয়ের সামনে গুলি করে খুন করছে। আমরা তো এই পশ্চিমবঙ্গ, আমরা 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 কিন্তু জাস্টিফাই করছি না। আমার কথা হলো
সেইখানে পুলিশ প্রশাসন কী করছে? করছে না। কিন্তু এখানে পুলিশ প্রশাসন একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যে বা যারা দোষী তাদের কিন্তু তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে ট্রায়ালের ব্যবস্থা করে থাকে, মানে সর্বোচ্চ শাস্তি। আমরাও তো চাইছি অভয়ার মতো ঘটনায় দোষীদের ফাঁসির শাস্তি ব্যবস্থা হোক, কিন্তু সেটা তো শিয়ালদা কোর্টে কেস চলছে, শিয়ালদা কোর্টে তো ট্রায়ালের মাধ্যমে সিবিআইকে তাড়াতাড়ি চার্জ গঠন করে ট্রায়ালের মাধ্যমে প্রমাণ করতে হবে কে বা কারা আছে। একজন না একাধিকজন, শুধু সঞ্জয় রায় না সঞ্জয় রায়ের সাথে একাধিক লোক আমরা কিন্তু জানি না। তাই কিন্তু এইখানে পশ্চিমবঙ্গ পুলিশ যেটা করেছে আপাতত সিবিআই সেটা করেছে, তাই মানে একজনই আছে সেটাই বলছে। তাই আমাদের বক্তব্য সারা ভারতবর্ষের নিরিখে, তুমি যেটা বলছো যে পশ্চিমবঙ্গে যেই ঘটনাগুলো ঘটছে একটাও ঘটনা ঘটুক কেউ চায় না, কিন্তু সারা ভারতবর্ষের নিরিখে আমাদের অবস্থান ভালো। একটা ঘটনা যদি না ঘটে আমরা চাইব যে এই ধরনের ঘটনা ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের বুকে একটাও যাতে না ঘটে, কিন্তু ঘটলে তার বিরুদ্ধে যে ভয় মানে শাস্তি দ্রুত ব্যবস্থা কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট।